নামিয়া যায়, কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে আল্লাহর কোরআন এগুলো পড়ার পর। নবীর কথা শোনার পরে সহ্য করতে পারি না, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আজকে চোখে পানি নাই, মোনাজাত দিলে অনেকে কাঁদে, আমার চোখে পানি নেই, তুমি কান্না দাও, গুনাহ করার আকর্ষণ অন্তর থেকে দূর করে দাও, ও আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায় দাও। এ যুব, আমিও মোবাইল চালাই, তুইও মোবাইল চালাও, এরে বান্দা তুই মোবাইলটা ওপেন করো গান দিয়া, আর আমি মোবাইল ওপেন করি বিসমিল্লাহ বলিয়া। এরে নবীর উন্নতির দল, তোর মতো যুব স্কুল কলেজে লেখাপড়া করে সময় মতো নামাজ পড়ে নাই, তুই একটু অন্তরকে জিজ্ঞাস করবি, বালিশে মাথা লাগায় যখন ঘুমাও মনে মনে বুঝবি, মনের বলবি, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। এরে যুব, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়তে পারে, তুমি আমি কেন পারব না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করিয়া যদি নামাজ না বাদ দেয়, তুমি কেন বাদ দাও? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, আছে না নাই? ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করো, তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পুরছে, কার জানি তোর কপালে বটদোয়া লাগছে, তোর দুনিয়াটাও বরবাদ, তোর মরার পরে হাসর বরবাদ, তোর জাহান্নাম সারা বোধায় রাস্তা খোলা নাই। হ্যাঁ, আল্লাহ প্রতিদিন ডাকে, আয় বান্দা তওবার দরজায় আয়, তওবা কর, জীবনে যত গুনাহ করছি আর গুনাহ করবো না রে আল্লাহ। এই মনোহরগঞ্জ ময়দানের ভিতরে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই, গুনাহ দিয়ে তাকায় দেখি আমার হাত না পাক, আমার গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, আল্লাহ বলেন আমার স্বার্থ নাই, এ কারণে আমি আল্লাহ তুই আমার সাথে গাদ্দারি করার কারণে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্য বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে ভোর রাতে এঠে এসে বান্দাকে ডাকিয়া ওরে বান্দা তোমার কি দরকার চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমি আল্লাহ না চাইলে আমি আল্লাহ বেজার হই, কারণ দুনিয়ার মানুষের অভাব আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান্নাস আনতুমুল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম সব থেকে প্রশংসিত ধনী, আর দুনিয়ার সব মানুষ হলো ফকির, একমাত্র ধনীকে আল্লাহ, ধনী বানানের মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো ধনী বানানের মালিক আল্লাহ। আচ্ছা, আমার নবী রাহমাতুল্লিল আমিন, বলো ওই নবীর থেকে দামি আর কে আছে? খাজা মঈনুদ্দিন না, বড় পীর আব্দুল কাদের জিলানি না, মুজাদ্দিদ আল ফেসানি না, শাহ জালাল না, শাহ বরান না, শাহ মখদুম না, শাহ আমানত না, শাহ আলী না, খান জাহান আলী না, কেউ না? বুঝে শুনে বলেন, আমার নবীর থেকে দামি ঈসা নবী না,
মুসা নবী, ইব্রাহিম নবী, এরে বান্দা আমার নবীর থেকে দামি আর কেউ নাই। কেমন আমার নবী, যে নবীর চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন আমার নবী, যে নবী অন্ধকারে থাকলে ঘর আলোকিত হয়ে যায়। কেমন নবী আমার, আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরে উম্মতেরা শুনে নাও, এশার নামাজের পরে সূর্য আমার ঘরে এসে যায়, এমন নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মোবারক মেশক হিসাবে ব্যবহার করতাম। মসজিদে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে কুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুরসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে কুরসিরাত মিজানে, বিবিনে কে তারাবে কুলসিরাত মিজানে। ওই নবীর সমতুল্য কেউ আছে নাকি বলো? নবীজির দুনিয়ার হায়াত কত বছর কথা বলেন না কেন? জানা থাকলে জবাব দিবেন, যদি না জানা থাকে বোবা হয়ে বসে থাকবেন, উল্টা পাল্টা কোনো জবাব দিবেন না। যাদের জানা আছে তারা বলবেন, আমার নবীর এই 63 বছর জিন্দেগিতে জীবনে কোনো কিছুর প্রয়োজন হতো কি হতো না বলেন? আমার নবীর 63 বছর জীবনে কিছু কি প্রয়োজন হয় নাই? হয়েছে বলো। আমার নবীর 63 বছর জীবনের কিছু প্রয়োজন হলে নবী কোন মাজারে গিয়া চাইতে? কোন মাজারে? দাউদ নবীর, মুসা নবীর মাজারে? তাহলে বলো, আশেকের রসূলের গোষ্ঠী, এলেমের খবর নাই, আমলের খবর নাই, তাকওয়াওয়ালা মুরব্বি নাই, জাহান্নামের ভয় নাই, আমার নবীরে যদি আপন বানাইতি তাহলে খেয়াল করতি, আমার নবী তো দুনিয়ার কারো কাছে চায় না, আমার নবী হইয়া যদি আল্লাহর দরবারে চাইতে পারে, তুই বান্দা আল্লাহর কাছে চাইতে অসুবিধাটা কোথায়? এই চিন্তা যদি করতি মাজারে গিয়া কান্নাকাটি করতি না। বন্ধ, এলেম নাই, তাকওয়াওয়ালা মুরব্বি নাই, জাহান্নামের এই বন্ধগুলোর দেখেন আলিফ বা তা তো দূরের কথা, সালামটাও দিতে জানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার তো সাহায্য কার থেকে নিব? আরো জোরে বলেন, আল্লাহ দিতে রাজি আছে না নাই? আল্লাহ বলেন, দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আমি আল্লাহ না চাইলে বেজার, কারণ আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই, চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাওয়ারও সিস্টেম আছে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহর থেকে তুমি কেমনে চাইবা? আল্লাহ তাআলা বলেন, দুই পদ্ধতিতে আমার থেকে নাও, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ, এই দুই গুণের মাধ্যমে চাও, আমি আল্লাহ দিতে রেডি হয়ে যাব। এরে বান্দা, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য কেমন একটা গুণের নাম, ধৈর্য ধারণকারীদের আল্লাহ হাশরের ময়দানে বলবে, বিনা হিসাবে জান্নাতে যাও।
আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসেবে জান্নাতে যা। আসেনি ধৈর্য? নাই 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 নাই, বয়ানের শুরু থেকেই মানুষ উঠা শুরু করলো। রে আল্লাহর বান্দা মসজিদে গেলে ইমাম কেরাত নাম্বার লইলে মেজাজ গরম, রমজান মাসে দেখা যায় বান্দা সহ্য করতে পারে না, কত আগে তারাবি পরে বের হবে এই জন্য ব্যস্ত হয়ে থাকে। এরে আল্লাহর বান্দা নামাজে একটু কেরাত লম্বা লইলে অসহ্য কর, ইমাম খতিব সাহেব জুমার দিন একটু লম্বা বয়ান করলে মাথা গরম হয়ে যায়, ও খতিব সাহেব টাইমের দিকে কি খেয়াল থাকে না, গড়ি কি নষ্ট হয়ে গেল নাকি? এত কথা বলে মুসলমান ধৈর্য থাকলে এই কথা বলতে পারত না। ধৈর্যের পাহাড় গড়ে গেলেন রহমাতুল লিল আলামিন, ধৈর্যের পাহাড় নির্মাণ করে গেলেন সাহাবায়ে কেরাম। এরে নবীর উম্মতের দল কাকে বলে ধৈর্য? এরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম এত ব্যবসা করেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরিও করেছেন, এরপর পাঁচত নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, চাস্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ নাই, সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় পিস্তা নাই। এত ব্যস্ততার মধ্যেও আল্লাহর বান্দা আবার সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্না করে। এরে মানুষেরাই হলো ধৈর্য ধারণকারী সাহাবা। এই কারণে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম রাদুআন, এরাও আমি আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। দশজন সাহাবার নামে জান্নাতের টিকিট দিয়ে দিলেন আমার আল্লাহ। ধৈর্য বড় দামি একটি সম্পদ। আল্লাহর একজন খাঁটি বুজুর্গ শিফলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া চলতেছেন, একটি গাছের নিচে দাঁড়ায় আপনি স্নান করবে এই মনস্থ করলেন, গাছ কথা বলা শুরু করল, গাছ ডাক দিয়া কয় শিবলি যদি জিন্দেগি পরিশুদ্ধ পরিপূর্ণ সুন্দর করতে চাও আমি গাছের গুণ তুমি অর্জন করো, আমি গাছের মধ্যে গুণ আছে বর্জন করো। বলে কি গুণ আছে বলো? বলে তাকায় দেখ আমি গাছের পুরা বডির মধ্যে আঘাত, অস্ত্রের আঘাত, ছুরির আঘাত, বেতের আঘাত, ঢিলের আঘাত, যে কোনো মানুষ যা চামড়া কেটে নিয়ে যায়, পাইপ একটু ঢিল মারে, লাঠি থাকলে বাড়ি মারে, আমি গাছের মধ্যে তাকায় দেখ আমার মতো ধৈর্য ধারণকারী আর কেউ নাই। এত বাড়ি আর মার খাওয়ার পরে, পাথর খাওয়ার পরে আমি কাউকে কোনো গালি দেই না, কিচ্ছু বলি না, বরং ধৈর্য ধারণ করে আমি সবাইকে ভিটামিন ফল উপহার দেই। ধৈর্য দান, ধৈর্য দানকারীর এত দান। আল্লাহ বলেন যদি সাহায্য পেতে চাও এক নাম্বার গুণ অর্জন করো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। নামাজ পড়া লাগেনি বছরে কয়বার? কথা বলেন না কেন? কয়বার কথা বলেন না কেন? শিশু শিশু বুঝেন না কিছু? নামাজ কয়বার? তোমার বাপের কথা, তোমার দাদার মাস্তানি? মুসলমানের বাচ্চা হয়ে যদি পরিচয় দিতে চাও নির্লজ্জ না হইয়া, তো পাঁচত্ব নামাজ পড়তে হবে, তোর বাবার কথায় নামাজ বন্ধ করা যাবে না। মাস্তানি করো দেবে আদব, লজ্জা নাই, শরম নাই, বেহায়া, বেলাজা, বেশর্মা, নির্লজ্জ কোথাকার। নবীর আশেখ দাবি করো নামাজ নাই, নবী বলেন বেঈমান কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান নামাজ, মুসলমান নামাজ পড়ে কাফেরারা নামাজ পড়ে না। নবী পাঁচত্ব পড়েছেন কিনা? উম্মতকে পড়তে বলেছেন কিনা? তাহলে তোমার কেন এত বড় সাহস? কোন লজ্জায় তুমি নামাজ বাদ দিলা রে বাবা? এত বড় সাহস তোমাকে কে দিল? মুসলমান যদি দাবি করতে চাও পাঁচত্ব নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে, এক অক্ত নামাজের এক রাকাত নামাজও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ বাদ দিয়া নবীর আশেক দাবি করো, লজ্জা করে না রে বেহায়া?
আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ চোর হলো যারা নামাজ চোর। নামাজ চোরের মতো বড় চোর আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, বান্দা তুমি দাঁড়াইয়া পারো না বসে বসে নামাজ পড়ো, অসুস্থ পারো না বসে শুয়া শুয়া নামাজ পড়, হাত পা লড়াইতে পারো না ইশারায় নামাজ পড়ো, এরপরও নামাজ বাদ দেওয়া যাবে না। নদীর মধ্যে যদি হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়ো, নদীর মধ্যে তুই একা কেউ নাই অসহায়, এমন সময় যদি তোমার হুঁশ থাকে নামাজের টাইম এসে গেল, ইশারায় নামাজ পড়া লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। মুসলমান কিভাবে নামাজ বাদ দিতে পারে চিন্তাই করা যায় না। কিছু কপাল পরা ভিআইপি কপাল পরা কি টপ লেভেলের ভিআইপি কপাল পরার দিকে তাকাইয়া দেখ, ডাক্তার বলছে সকালবেলা রাস্তায় দৌড়াতে হবে নাইলে গজবে মরে যাবি, ডাক্তারের কথা মানতে গিয়ে কপাল ঘোরা, ওই ভোর রাতে ঠান্ডা নাই গরম নাই কুয়াশার মধ্যে দৌড়ায়, কত বড় বদমাশার বেহায়া বেলা যা, ফজরের আজান শুনে মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়তে পারে না। আছে না নাই নতুন সুসুতি নামাজে পানজে গানা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এক একজন আর নামাজের বেলায় কঠিন। একজনে বলে নামাজ যে পড়ে না তারে জবাই কর, আর একজনে বলে নামাজ না পড়লে আজীবন জেলখানায় ঢুকাইয়া রাখ। নামাজের বেলায় কোনো সার দেওয়ার কোনো সুযোগ নাই। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের ভয় যদি থাকতো আজান শুনিয়া তুমি নামাজ বাদ দিয়া ঘুমায় থাকতে পারতা না। নামাজ লাগবে নি কয়বার? কয়বার? সাহাবায়ে কেরাম পাঁচবার তো দূরের কথা, এশরাক বন্ধ করে না, আউয়াবিন বন্ধ করে না, চাষ বন্ধ করে না, এমন একজন বুজুর্গ দেখাইতে পারবা না যারা তাহাজ্জুদ এশরাক আউয়াবিন করে নাই, এমন একজন বুজুর্গ দেখাইতে পারবা না যারা সারা রাত নামাজের মধ্যে কাটায় নাই, কান্নার উপরে কাটায় দিলেন। আজকে তোমার চোখে পানিও নাই, সাহাবায়ে কেরাম এত আমল করার পরে সারা রাত আল্লাহর কাছে কান্না করে, ওমর ফারুক কান্না করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সাহাবায়ে কেরাম এত বড় আমলওয়ালা হইয়া যদি কাঁদে, তোমার আমার কেমন কান্না করা দরকার? অথচ তোমার চোখে পানিও নাই, কপাল এমন পড়া পড়লো যে অন্যরা কান্না করে তাও তুমি সহ্য করতে পারো না। তুমি কত বেহায়া পেলা যা নির্লজ্জ মুসলমান, নিজের চোখেও পানি নাই অন্যরা কাঁদে তাও সহ্য করতে পারো না। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন বেশি বেশি কান্না করো, যদি বান্দা জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। তাওয়াক্কুল মিকুনি হরসবহ শারম মিরাসানা দৃষ্টে তু আজলাম কাম জুজবাক জি জে মাখাজ ইনস জা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ একা যদি কেউ চ্যালেঞ্জ করে বলে আমি এককভাবে চলবো, কারো কোনো সহযোগিতা নিব না, ওই বান্দা জমিনের মধ্যে পঙ্গু হয়া থাকা ছাড়া কোনো রাস্তা খোলা নাই। যদি বলে আমি কোনো গরিবের সাহায্য নিব না, এমন অহংকারী ভাব নিয়ে যদি বলে আমি কোনো গরিবের সাহায্য নিব না, তার জিন্দেগিটা পঙ্গু হয়ে যাবে,
কারণ যত বড় বড় লোক জমিনের মধ্যে তাকায় দেখো, যত বড় লোক দেখো, যত বেশি বড় লোক তত বেশি গরিবের কাছে থাকা। জোতা গায়ে দেয় গরিব, কাপড় ধুয়ে দেয় গরিব, কর্মচারী গরিবরা যদি বলে কোনো বড় লোকের কাজ করব না, ওর জায়গায় পায়খানা প্রস্রাব করে নিজে খেয়ে মরতে হবে। পাকশাক করে দেয় গরিব, খানার পেলে টাকায় দেয় গরিব, এরে আল্লাহর গোলাম, অথচ নিজের আপন কলিজার টুকরা সন্তান যার জন্য বাড়ি ঘর বানাইলে রে বাবা, আজকে যদি সন্তানটারে ডেকে বলো কোরআন মাথায় নিয়ে বললাম ঢাকার শহরে আমি একটা ফ্ল্যাট বাড়ি কিনেছি, আমি তোর নামে তা এখনই লিখে দিলাম, স্টাম্পে লিখে দিলাম, এই ফ্ল্যাটের মালিক তোরে বানায় দিলাম, আল্লাহর কসম কোনোদিন আমি আর এই বিষয়ে আপত্তি করব না। সন্তান বলবে আব্বা জান, তুমি আমার ঢাকার ফ্ল্যাট কেন লিখে দিলে, এত আদর কেন করতেছো? বলে একটা কাজ তুই আমার দৈনিক করবি, আমি তোর বাবা, আমার মেহনতের কারণে তুই বড় হয়েছো, আমার মেহনতের কারণে তুই লেখাপড়া শিখছো, আমার মেহনতের কারণে তুই আজকে বড় সন্তান হয়েছো, আমি বাবা তোর থেকে বহু কিছু পাও না দার, কিচ্ছু চাই না, বাড়ি লিখে দিলাম, গাড়ি দিলাম, টাকা লাগলে দিব, তুই দৈনিক একটু আমার কাজ করে দিবি, আমি বাবার জুতা দুইটা তুই একটু সুন্দর করে মুছে রাখবি প্রতিদিন। ওরে আল্লাহর বান্দা বিবেক দিয়ে জবাব দাও, তোমার কলিজার টুকরা সন্তান ঢাকার ফেলার বাড়ি পাওয়ার লোভে পড়িয়া, কোটি কোটি টাকার লোভে পড়িয়া তোমার সন্তান বাবা তুমি বলো, এই সন্তান প্রতিদিন তোমার জুতা মুছে দিবে নাকি? তোমার সন্তান বলবে কিচ্ছু দরকার নাই আমার, একদিনের জন্য হতে পারে কিন্তু প্রতিদিন না, না সম্ভব না। তোমার কলিজার টুকরা স্ত্রী যে তোমার টাকায় চলে, তোমার টাকা দিয়া গাড়ি কিনিয়া গাড়িতে ঘুরে, তুমি না দিলে পায় না, না খাওয়াইলে খেতে পারে না, এমন স্ত্রীকে যদি বলো আমার বিবি, তোমার জন্য আমি একটা বাড়ি রেখে দেব, তুমি আমার জুতাটা দিয়া দাও দিবেনি? বড় লোকের ডিল কথা বলতেছে, আমি গরিবের ডিল দিতেছে, আলহামদুলিল্লাহ বড় লোকের ডিল দিবেনি? এই জন্য বলছি যত বেশি বড় লোক তত বেশি পঙ্গু। আসতে বলেন কেন? যত বেশি বড় লোক তত বেশি পঙ্গু। কার কাছে বেশি থাকা? গরিবের কাছে। কার কাছে? অথচ কত বড় বেঈমান আর কপাল পরা যে গরিবের বেতনটা ঠিক মতো দেয় না, গরিবের ঈদের বোনাস দেয় না, গরিবের সাথে এত খারাপ ব্যবহার করে ওই বড় লোক, অথচ গরিব খানা আগায় না দিলে পায় না, গরিব কাপড় ধুয়ে না দিলে ধোয়া হয় না, ওই গরিবের বেতন নাই, যেই ছেলে টাকার লোভে বাবার জুতা মুছতে রাজি হলো না, ওই বাবাই সন্তানের জন্য 12 সেট জামা কিনলো ঈদের এক সপ্তাহ আগে, স্ত্রী স্বামীর কথায় চলে না, সেই বিবির জন্য বাড়ি গাড়ি দেয়, টাকা পয়সা জামা কাপড় দেয়, আর যেই গরিব তোমারে খানা দেয়, যেই গরিব তোমার জুতা মুছে দেয়, যেই গরিব তোমার বিছানার চাদর ধুইয়া দেয়, ওই গরিব সময় মতো জামা কাপড় দিলা না, বেতন চাইলো দিল না, ঈদের দিন বয়া কান্দে আমার ঘরে ঈদের আনন্দ নাই। এরে বড় লোক আল্লাহর গোলাম, তুমি কত বড় অসহায়, কত বড় দুর্বল, আল্লাহ বলেন এরকম প্রত্যেকটা মানুষ বড় দুর্বল, দুর্বল মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারবেনি। তাহলে মোটামুটি ফাইনাল হয়ে গেল, আমরা জমিনের প্রত্যেকটা মানুষ দুর্বল, একে অপরের প্রতি আমরা ঠেকা, আমার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু রিক্সা ড্রাইভারের কাছে আমি ঠেকা, আবার রিক্সা ড্রাইভার মাছ বাজারওয়ালার মাছের কাছে ঠেকা, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে একটু দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বল অবস্থায় তোমার সাহায্য দরকার আছে না নাই? এখন তুমি সাহায্য কার থেকে নিবা তাও তোমার নির্ণয় করতে হবে। চেয়ারম্যানের থেকে সাহায্য চাইলা, ঘুরতে ঘুরতে জুতা শেষ, পায়ের চামড়া শেষ পাইলা না, এমপির কাছে ঘুরলা পাইলা না, মন্ত্রী সাহেবের কাছে ঘুরলা পাইলা না, কেউ দিল চাইলা 50,000, দিল মাত্র 5,000, ওই 5,000 তোমার হাত পর্যন্ত আসতে আসতে মাঝখানে বরকতি হাতে খাইছে 3,000।
তাহলে বান্দা তোমার এটাও নির্ণয় করা দরকার, তুমি সাহায্য কোথা থেকে নিবা। ভালো করে মনে করে রাখো, মুখস্থ করে রাখো, জমিনের মধ্যে যদি তুমি কোনো সাহায্যের দ্বার প্রান্তে যাও, এমন একজন থেকে সাহায্য নেও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, তিনটা অন্যায় নাই, তিনটা দুর্বলতা নাই। কয়টা? এক নম্বরে সাহায্য যার থেকে নিবা তার দিকে দেখবা তিনটা দুর্বলতা নাই, এক নম্বর পিছুটার নাই, দুই নম্বরে তার অভাব নাই, তিন নম্বরে কোনো স্বার্থ নাই। এই তিনটা জিনিস যদি দেখো ঠিক আছে, তো তার থেকে সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাইবা। এক নম্বরে দেখবা যার পিছুটার নাই, দুই নম্বরে দেখবা যার অভাব নাই, তিন নম্বরে দেখবা যার কোনো স্বার্থ নাই। আল্লাহর শপথ করে বলি, জমিনের প্রত্যেকটা মানুষ এই তিনটা অপরাধের মধ্যে দুর্বলতার বেড়া জালে আবদ্ধ। এমন কেউ নেই, পীর ফকির লিগা উসকুতুর দরবেশ সব পিছুটান আছে না নাই। নিজের পেট না ভরলে মাথা গরম হয়ে যায়, সন্তানের পেটের চিন্তা, স্ত্রীর পেটের চিন্তা, এরপরে ভাই বোনের চিন্তা, এত কিছু টানার অভাব যদি থাকে, ওই বান্দা আর একজনের অভাব পূরণ করতে পারবে না? পারবে? এরে আল্লাহর বান্দা, মানুষগুলো কত বড় অভাবী। পারস্যের কবি কবি কুল সম্রাট আল্লামা শায়খ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হতে পারে, চোখের ক্ষুধা নিবারণ হয় না। বান্দা রিক্সা চালায়, খেরের ঘরে থাকে, বয়ে বয়ে কান্না করে, টিনের ঘরে জানি কত আরাম রে মালিক, একটা টিনের ঘর আমাকে দাও। টিনের ঘরওয়ালাকে গিয়ে জিজ্ঞাস করলাম, কেমন আরামে আছো? টিনের ঘরওয়ালা কান্দে আর কয়, আমার মতো অশান্তিতে আর কেউ নাই, বিল্ডিংওয়ালা জানি কত আরামে আছে, আল্লাহ আমারে যদি একটা বিল্ডিং এর মালিক বানাইতেন। বিল্ডিংওয়ালার কাছে চলে গেলাম, বিল্ডিং এর মালিক বারান্দায় বয়ে বয়ে পায়ের উপরে পা ফালায় পত্রিকা পরে, আর বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে। কত বড় দামি মানুষ, বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে। বরকতের জিনিস ডান হাতেই তো টানা উচিত। এরে নবীর উম্মতের দাল, বিড়ি টানা বরকতের জিনিস না? কথা বলেন না কেন? তাহলে এই কপাল পোড়াকে জিজ্ঞাসা করেন, বয়ানে ঢুকার সময় বিড়ি টানতে টানতে ঢুকলো, আবার মোনাজাতের পরে রাস্তায় বের হয় বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, এমন আশেকে রসুল আছে না? না, এই বাজারের দোকানে ঘুরো, কত বড় বড় কপাল পোলা চায়, কপাল পোড়া চায়ের দোকানে বয়ে বয়ে বিড়ি টানে আর মাইকের বয়ান শুনে। এরে আল্লাহর বান্দা, বয়ান শুনতে পারবি, এই ময়দানের রহমত তোর কপালে যাবে না। ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এরে নবীর উম্মতের দাল, বিড়ি টানলে কত নেক। এ মানবারগঞ্জের মুসলমান বলো, বিড়ি টানলে কত সওয়াব? মোটেও না, স্বপ্ন যোগেও দি একটা পাওয়া যাবে না। বাদ দাও তোমার গুনা সওয়াব, বলো শরীরের কত উপকার। কেন? ডায়াবেটিস কমে যাবে না? কলেরা কমবে না? ঠান্ডা পড়া বন্ধ হবে না? চেহারায় নূর বাড়বে না? ওরে বান্দরের মতো দেখা যায়, টের পায় না? ওই বিড়ি খোরের ঠোঁটগুলো কালো, ঠোঁট যেমন কালো তার কলিজাটাও তার থেকে আরো বেশি কালো আছে না? বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার এখন ফাইনাল লিখে দিল ধূমপান বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়। এই জাতির নাম বাঙালি, যারা বলে কোনো লাভ নাই আর বড় টাকা খরচ করে খায়, এই জাতির নাম হলো বাঙালি জাতি।
মাদ্রাসায় টাকা চাইলে ফতুয়াবাজি করে, বদমাশ বলে এত মাহফিল দিয়ে এত মাদ্রাসা দেওয়া হবে কি? ওয়াজ মাহফিলে টাকা চাইলে বলে কোনো টাকার দরকার নেই, এত ওয়াজ দেওয়া হবে কি? ওরে কপাল পড়া শয়তান, তোর মতো বেদ্য বেড়ে সাইজ করার জন্য ওয়াজ লাগবে? ওয়াজ না হইলে তোর মতো বেয়াদব কি সাইজ করা যায় না? কারণ তোরে বেতের বাড়ি দেওয়া যাবে না, হয় বেতের বাড়ি দিয়ে কানে ধরে মসজিদে ঢুকাইতাম, আল্লাহর দেওয়া পানি খাও, আল্লাহর দেওয়া মাছ খাইতেছো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করার পরে এরপরে যদি বলো আল্লাহর দরকার নাই, তোর কানের উপরে থাপ্পড় দিয়া বলা দরকার তোর মতো বেঈমান আল্লাহর দরকার না। হকীকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। সাহায্য দরকার আছে না নাই? সাহায্য কার থেকে নিব যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটার নাই, অভাব নাই, আর যার কোনো স্বাস্থ্য নাই? ওই দেখো কেমন অভাব, মনে করেছে বিল্ডিং এর মধ্যে বড় শান্তি, বিল্ডিং এর মধ্যে বৈশা আল্লাহর বান্দা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর পায়ের উপরে পা ফেলে বান্দা পত্রিকা পড়ে। জিজ্ঞেস করলাম ভাইজান আপনার মতো শান্তি দেবদায় কেউ নাই? ভাই 13 বার ইস্তেগফার করেন আর 10 বার দোয়া ইউনুস পড়েন, কারণ এই জমিনে অশান্তিতে আমার মতো জমিনে আর কেউ নাই। অশান্তির যদি প্রতিযোগিতা নেওয়া হয় 1 নম্বরে আমি পাস করব। আপনি এত বিল্ডিং এর, এত বড় বিল্ডিং এর মালিক, আপনার ডান হাতে বিড়ি বাম হাতে চা, পায়ের উপরে পা ফেলে পত্রিকা পড়েন, আপনার আবার কিসের অশান্তি? বলে তাকায় দেখো আমার এই ঘরের মধ্যে যত সন্তান দিয়েছে 5-7টা সন্তান, এগুলো একটাও আমার না, সব হলো হারামজাদা। বলে তা কেমনে কয়, এত কাহিনী বলার কায়দা নাই, আমার কপাল বড় খারাপ, আমি একটা সন্তানও জন্ম দিতে পারি নাই, এই সন্তানগুলো আমার স্ত্রীর বটে, তবে আমার স্ত্রী অন্য জায়গা থেকে নিয়েছে, আমি দিতে পারি নাই, এর ভেতরের কারণ বলার সময় নাই। বুঝা গেল দুনিয়া বান্দার চোখের ক্ষুধা নিবারণ হতে পারে, পেটের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়ার সবাই অভাবী, দুনিয়াতে অভাবী বল, অভাব ছাড়া কোনো মানুষ জমিনের মধ্যে নাই। সারা দুনিয়াও যদি মানুষের মালিকানায় দেওয়া হয়, ওই বান্দা বয়ে বয়ে তসবি টান বের করবে আরও একটা দুনিয়া দরকার। এই লাকসামের মধ্যে বাড়ি করেছে বান্দা, বনোয়ারগঞ্জে বাড়ি করেছে, বলে হবে না ঢাকায় বাড়ি দরকার, ঢাকায় বাড়ি করার পরে বলে আরও মনে চায় চট্টগ্রাম একটা দরকার, এত বাড়ি গাড়ি করার পরে বলে হবে না ভারতে বাড়ি করা দরকার। মানুষের চোখের ক্ষুধা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মানুষের মতো অভাবী জমিনের মধ্যে আর কেউ নাই, পিছু টানওয়ালা আর কেউ নাই, স্বার্থের দিয়ে তাকাও মানুষের মতো স্বার্থ করার কেউ নাই। দুনিয়াতে অন্য মাখলুকত নিজের স্বার্থ বিলীন করে দেয় মানুষের জন্য, আর মানুষ নিজের সন্তান পর্যন্ত স্বার্থের টানে হত্যা করে ফেলতেছে। স্বার্থের কারণে মা সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। দুনিয়াতে সবাই স্বার্থ পর, যত বড় অলি আব্দাল গাউস কুতুব দেখো কেউ স্বার্থ ছাড়া নাই, দুনিয়ার পীর ফকির দেখো স্বার্থ ছাড়া নাই। অতএব বান্দা যদি তুমি সাহায্য পেতে চাও, তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নাও। দুর্বলতা পিছুটান নাই, স্বার্থ নাই, অভাব নাই, এ একমাত্র হলেন আমার আল্লাহ। এখানে এসে আজকে বয়ানে বসু, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই রে বাবা। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে মনে করতেছো পায়ে ধরে ধরে বলি বাবা নামাজ পড়, এত মায়ার নজর লাগায় কত বিনয়ের সাথে বলি বাবা নবীর আদর্শ পালন কর। ওরে বান্দা তুমি আমাকে উল্টা প্রশ্ন করো, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, লম্বা জামা পরলে শরীর
লুকায় যায়। বান্দা তুই বুঝতে পেরেছো আমি ব্যাপারটা বুঝি নাই, কিন্তু এমন না, এরে আল্লাহর বান্দা আমি কম বুঝি না রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোর থেকে বুঝ আমার কম নাই, চুলগুলো আঁকা বাঁকা লম্বা রাখলে খুব সুন্দর লাগে, যুবক যুবক ভাব, নেতা নেতা মাস্তান মাস্তান ভাব লাগে, তোর থেকে কম বুঝি না রে আল্লাহর বান্দা, লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, প্যান্ট শার্ট তাই পরে যদি চলি একটু মাস্তানি মাস্তানি ভাব লাগে, তোর থেকে কম বুঝি না রে বাবা, আমি যদি প্যান্ট শার্ট তাই লাগাইয়া হারমোনিয়াম নিয়ে একতারা নিয়ে রাস্তায় গান গাইতাম, এমন কেউ ছিল না আমার গান শুনতো না, কিন্তু আজকে এত কষ্ট, টুপি মাথায় দিতে কষ্ট, লম্বা জামা পরতে কষ্ট, শীতের দিন ফজরের নামাজ ঠান্ডা পানিতে অজু বানায় পড়তে কত কষ্ট, এরপরও নামাজ বাদ দেই না, টুপি পরার কারণে কত গালি, মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসায় যেখানে পড়লে সার্টিফিকেট নাই চাকুরি নাই, কত গালি গালি গালি, আমার আপন আপন বংশের লোকেরা আমার বাবাকে বলছে ওরে আর মাদ্রাসায় পড়ায় লাভ নাই, ওখানে পড়লে চাকরি পাওয়া যাবে না, আমার বাবায় বলে আমি চাকরির জন্য পড়াই না, আমি পড়াবার কারণ সন্তানের কারণে মা বাবার হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে, আমি মাওলার দরবারে সন্তানের কারণে আসামি কাঠগড়ায় যেতে চাই না, এরে আল্লাহর যুবক পা দুটো যদি আগায় দিতি আমি পায়ে হাত রেখে বলতাম একটু তাকাইয়া দেখ, তোর মধ্যে যৌবনের তারণ আছে, গুণা করার মায়া লাগে, আকর্ষণ আছে আমার মধ্যেও আছে, নাচ গান দেখতে মজা পাও, এই মজা আল্লাহ সবার অন্তরেই ঢুকায় দিয়েছে, এরপরও কেন সিনেমা হলে যাই না, এরপরও কেন দাড়িটা কামাই না, এরপরও কেন প্যান্ট শার্ট চাই পরি না, এরপরও কোনো নামাজ বাদ দেই না, একটাই মাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও সত্য, একটা কথা আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই, আল্লাহর কোরআনে জান্নাতের কথাও আছে, আল্লাহর কোরআনে জাহান্নামের কথাও আছে না নাই, জান্নাতে যাবে কারা তাও বলা আছে, জাহান্নামে যাবে কে তাও আল্লাহ বলেছেন, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম গুনাহগারের জন্য শাস্তির ব্যবস্থা করেছে, গুনাহের কারণে আমার অন্তর না পাক, ও আল্লাহ তুমি একবারও রাগ করে পানি বন্ধ কর নাই, বাতাস বন্ধ কর নাই, আজকে তওবা করতেছি আর জীবনে নামাজ ছাড়ব না, আর মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে চলব না, আয় আল্লাহ নামাজ বাদ দিব না, আলেম ওলামা পীরা উলিয়া যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ব, মা বাবা খেদমত করে দোয়া নিব এবং সহিভাবে কোরআন পড়া শিখব, ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবার নিয়ত যদি খাঁটি হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে মরে যাব, তারপরও আল্লাহর বিরোধিতা করব না, রহমাতুল লিল আলামিনের বিরোধিতা করব না, তওবা করার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমরা তওবার নিয়তে হাত তুলেছি তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আয় আল্লাহ আমাদের দিলটা নরম করে দেন, চোখে পানি দান করে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন। বাতা হমকো তেরে রাহা কি
দমতাতে ও দয়ার মালি মনোয়ার বল ময়দানের দিকে কুদরতের নজর দিয়া দেখেন রে আল্লাহ কত উলামায়ে কেরাম হাজি সাদা দাড়িওয়ালা মুরুব্বিরা হাজি আয় আল্লাহ আমার কলিজার টুকরা ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীরা হাজি আয় আল্লাহ কলিজার টুকরা যুবকরা হাজির